রেকর্ডিং অন হয়ে গেল। তোমরা একবার কথা বলো তো দেখি। হ্যাঁ স্যার। ঠিক আছে, শোনা যাচ্ছে সব। ওকে। আচ্ছা, তো দেখে নাও সিলেবাসটা একবার, আরেকবার ঝালিয়ে নিই। আমরা মাঝে মধ্যে সিলেবাসটা একবার করে ঝালিয়ে নিচ্ছি। তো আমাদের ফুরিয়ার সাইন এবং ফুরিয়ার কোসাইন আমরা মোটামুটি শুরু করেছিলাম, তাই তো? ফুরিয়ার সাইন কোসাইন মোটামুটি যা যা করেছি, মানে এনাফ, আর খুব অতটা দরকার নেই। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন। হ্যাঁ, ফুরিয়ার সাইন কোসাইনের একটা জিনিস বাকি আছে, সেটা আমরা করবো। তো আজকে একটু ডিস্টার্ব হবে, কারণ আমি একটু মুড়ি খাবো, খেতে খেতে পড়াবো। ঠিক আছে, তো একটা জিনিস দরকার আমাদের এখানে, যেটা হচ্ছে ডেরিভেটিভের ফুরিয়ার ট্রান্সফর্ম। তো ওইটা আমরা দেখে নেবো, যেটা আমি তোমাদের বইটাতে খুঁজে পাইনি, হবে হয়তো কোথাও। আচ্ছা, দেরি করে সব জয়েন করছি। প্রতীক, অনেকদিন পর। ওকে, তো আমরা যেটা করছিলাম ফুরিয়ার ট্রান্সফর্ম, কোথায় গেল রে? আচ্ছা হ্যাঁ, তো এটা হচ্ছে ফুরিয়ার সাইন আর ফুরিয়ার কোসাইনের এখানে একটা কোএফিসিয়েন্ট আছে √2/π। তো অনেক সময় তোমাদের পরীক্ষাতে হয়তো এটা নাও থাকতে পারে, তো এটা একটু মাথায় রাখবে। এবং লিনিয়ারিটি দিয়ে তুমি এই ক্যালকুলেশন জানতে গেলে ওই ক্যালকুলেশন পেরিয়ে যাবে। তো এটা মাথায় রাখবে। তো 0 to ∞ cos kx ইনটু fx dx, এটা হয়ে যাচ্ছে আমার ফুরিয়ার কোসাইন ট্রান্সফরমেশন। আর তার ইনভার্সটাও দেখো একই জিনিস আছে, শুধু শুধু ওই fx এর জায়গায় fk আছে, fck। আর তো কোনো ডিফারেন্স নেই। এখান থেকে কি বলা যায়, আচ্ছা এই ক্যালকুলেশনটা আমাদের মনে রাখতে হবে, এটা একদম মনে রাখতেই হবে। যে এফসি অফ e^-ax এটা হয়ে যাচ্ছে √2/π ইন্টু a/a² + k² তাহলে এ থাকলে আমরা বুঝবো এটা কোসাইন, আর যদি কে থাকে তাহলে সাইন। ঠিক আছে, তো এইটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের মনে রাখতে হবে। ব্যাস, এরপরটা আমরা এর আগের দিন করেছি। আচ্ছা,
এইটা যদি তুমি বুঝতে চাও, এটা কি তোমরা একবার দেখেছিলে? তোমরা কেউ দেখেছিলে এটা? তোমাদেরকে বলেছিলাম স্যার একটু দেখতে। করা হয়নি স্যার, এটা হ্যাঁ করা হয়ে ওঠেনি, ঠিক আছে এই দুটো অঙ্ক হয় করি মানে চেষ্টাই করিনি আর কি, কেউ করেছেন কিনা। তো এটা আমরা আবার চেষ্টা করতে পারি। মানে এটা যদিও ইম্পর্টেন্ট নয় পরীক্ষার জন্য, ছাড়ো এখন করবো না। তাহলে তোমরা একবার দেখবে, যদি কোথাও অসুবিধা হয় আমাকে বলবে, মানে আমি বলছি তোমরা করবে এটা। হ্যাঁ, কোথাও অসুবিধা হলে আমি তখন এটা করে দেবো। হ্যাঁ স্যার, এর পরের ডেটের আগে আমরা করে ফেলবো স্যার। হুম 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 এটা করার দরকার নেই, বা করলেও করতে পারো, তোমাদের এটা অপশনাল রাখলাম। এবার এই প্রপার্টি গুলো দেখো। যে এক্স, এই প্রপার্টি গুলো থেকে কোশ্চেন বেশি আসার চান্স। তো এফ অফ এ এক্স এর ফুরিয়ার কোশ্চেন কি হবে? 1/a। এটা আমরা ক্যালকুলেশন করে দেখবো। দেখো আমরা বের করতে চাইছি, ধরো এফ সিটা, এটা হচ্ছে ফুরিয়ার অফ এফ এক্স এট দ্য পয়েন্ট কে, এটা হচ্ছে ডেফিনিশন। এবার আমরা বের করতে চাইছি এফ সি অফ এফ অফ এ এক্স, সরি, দাঁড়াও একটু, এটা করে নিয়ে অ্যাড, আচ্ছা তো আমরা এটা বের করতে চাইছি অ্যাট দ্য পয়েন্ট কে, এটার ভ্যালু বের করতে। তাই এটা বাই ডেফিনেশন কি হবে? √2/π 0 to ∞ cos kx ইন্টু এফ অফ এক্স ডিএক্স, এটা হচ্ছে তোমার ডেফিনেশন। আচ্ছা এবার আমরা কি করবো, এক্স এর জায়গায় ওয়াই পুট করবো, তাহলে কি হবে? এ ডিএক্স ইজ ইকুয়ালস টু ডিওয়াই, আর এটা কিন্তু পজিটিভ, এটা পজিটিভ, সুতরাং যেটা হবে এই ভ্যালুটা চলে আসবে আমার 2/, এটাই থাকবে, লিমিটটা 0 to ∞ থাকবে, চেঞ্জ হবে না। কস কে, এখানে এক্স আছে, এক্স এর জায়গায় তাহলে লিখবো y/a, তাহলে এখানে লিখবো ওয়াই আর এখানে লিখলাম এ, কোনো অসুবিধা নেই। আর এফ অফ ওয়াই এটা হয়ে গেল dy/a, তাহলে এখানে একটা 1/a চলে আসবে। হলো, তাহলে এই জিনিসটা যেটা পেলাম 0 to ∞ cos k/a y এফ অফ ওয়াই dy, তাহলে এইটার সঙ্গে তুমি যদি কম্পেয়ার করো, মানে এফ সি কে এর ডেফিনেশন, এইটা হচ্ছে বাই ডেফিনেশন √2/π 0 to ∞ cos kx f of x কে dx। বাই এ তাই তো হ্যাঁ, তাহলে স্যার, এটা হয়ে যাবে 1/a f of, এই সরি, f of না, f c of √2 এফ সি অফ কে বাই, এই √2টা কিন্তু এই ডেফিনেশনেই আছে, সুতরাং এটার জন্য কিছু হবে না। ঠিক আছে, তাহলে এখানে 1/a আসলো, এখানে k/a আসলো, বুঝতে পেরেছো? এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে আমি পেয়ে গেলাম, ফর্মুলা পেয়ে গেলাম যে এফ সি অফ এফ অফ এ এক্স
আমি আর কেটা লিখছি না, হ্যাঁ তুমি বুঝে যাবে যে এখানে একটা কে আছে। তো এটা হয়ে যাবে এফ সি অফ এ ওয়ান বাই এ কে বাই এ। আচ্ছা এবার যদি এস এর ক্ষেত্রে করি একই রকম ভাবে, এস এর ক্ষেত্রেও এটা সেম হবে। নিশ্চয় এটা বোঝা গেছে, এস এর ক্ষেত্রে একই স্যার, সাইনের একই, ক্ষেত্রে। হ্যাঁ সাইনের ক্ষেত্রে শুধু ওই চেঞ্জেসটা ঠিক আছে, ওই হ্যাঁ একই হ্যাঁ একদম হুবহু টেকনিক সেম। হ্যাঁ এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ডেরিভেটিভের, যেটা এই পরীক্ষাতে এসেছিল তোমাদের কতবার, তো এটা জানতে হবে। মূলত এখানে আমরা দুটো জিনিস দেখবো। তো ডেরিভেটিভটা আমরা দেখো এফ সি অফ এফ ড্যাশ এক্স, এটাকে লিখবো ইন টার্মস অফ এফ এর ট্রান্সফর্ম হিসাবে। কিভাবে লিখবো, এটার অ্যান্সার হবে কে ইন্টু এফ এস কে হয়ে যাবে। এখানে সি আছে, এখানে এস আছে, এটা মাথায় রাখতে হবে। তারপরে জিরো, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি আমাদের ডেফিনেশন এইরকম হয়, এফসি কে এটা যদি ডেফিনেশন মানে কোফিসিয়েন্টটা না থাকে, কনস্ট্যান্টটা না থাকে, এটা যদি হয় মানে এই কনস্ট্যান্টটা যদি না থাকে, তাহলে এখানেও কিন্তু কনস্ট্যান্ট থাকবে না, বুঝেছ জায়গাটা? ওটা খেয়াল রাখতে হবে এই স্যার কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট এখানে থাকবে? আরেকবার বলুন স্যার যেটা বলছিলেন। মানে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মের ডেফিনেশন অনেক সময় এটা থাকে, মানে এখানে রুট টু বাই পাইটা এখানে নেই, তখন এই ফর্মুলাটা তো চেঞ্জ হবে কিছু, তখন এই ফর্মুলাটা হয়ে যাবে কে এফ এস কে মাইনাস এফ জিরো, ব্যাস এই টার্মটা থাকবে না। বলো বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, বোঝা গেছে। এটা হয়ে যাবে, এখানে একটা মাইনাস চলে আসবে, মানে এখানে এস থাকলে এখানে মাইনাস হয়, আর এটা দেখো সি হয়ে যাবে, মানে এখানে এস সি থাকলে এখানে এস, এস থাকলে এখানে সি।
বাস এখানে আর কোনো কিছু বিয়োগ হচ্ছে না, ঠিক আছে? তো এই দুটো আমাকে মনে রাখতে হবে, এটাকে কাজে লাগিয়ে আমরা বের করব এফ সি অফ এফ ডবল ড্যাশ এটা কত হবে। তো এটা করার জন্য আমরা কি করব, তো লেট এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু জি এক্স, তার ডেরিভেটিভটাকে আমরা জি ধরে নেব। তাহলে ওইটা হয়ে যাবে এফ সি অফ টি ড্যাশ এক্স, তাহলে এটা হয়ে যাবে বাই ডেফিনেশন কে ইন্টু এফ এস অফ, এটা দেখো জি এর মাইনাস জি জিরো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, এতে একটু রেসপন্স করো তাহলে আমার সুবিধা হয়। হ্যাঁ স্যার, বুঝতে পেরে গেছি আর বুঝতে পারছি। আর একটু মুড়ি আছে আমাদের, ব্যাস শেষ হয়ে গেল। কে তো থাকলো, আচ্ছা এফ এস এর জেফিন এটা হয়ে গেল, আবার জি মানেই তো এফ ড্যাশ। এবার আমরা কি করবো, এফ এস এর জায়গায় এটা বসিয়ে দেবো। তাহলে এটা হয়ে যাবে মাইনাস কে স্কোয়ার এফ অফ সি অফ কে, ব্যাস এটার জায়গায় এটা হয়ে গেল। এটা এটা হলো আমার তাহলে ফর্মুলা, হয়ে গেলাম ফর্মুলা। এটা দিয়ে কিন্তু কোশ্চেন এসেছিল তোমাদের, দেখাবো কোথায়। স্যার আগের লাইনটাতেও, আগের লাইনটা যে লাস্ট লাইনটা যেটা লিখলেন, ওর আগের লাইনটাতেও তো √2/π f ড্যাশ জিরো হবে না স্যার? ওখানে ড্যাশটা আছে, কি ওই বলছি? ব্র্যাকেটের সঙ্গে গুলিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, একদম বুঝতে পেরেছি। ড্যাশটা আছে মানে হচ্ছে জি জিরো, তো জি মানে তো ডেরিভেটিভ। থ্যাংক ইউ। আচ্ছা তার মানে কি হলো, তার মানে হলো এফ সি অফ ডাবল ডেরিভেটিভ প্লাস, যদি আমি এই সাইডে নিয়ে চলে আসি এফ সি অফ কে এটা জিরো হচ্ছে, ঠিক আছে? তো এবার আমি কি বললাম, যদি ডেফিনেশনটা এইটা হতো তাহলে √2টা √2/π থাকতো না, তাহলে সেক্ষেত্রে এটা থাকতো না, ঠিক আছে? তো এইবার তোমরা যদি দেখো এই কোশ্চেনটা তাহলে তোমরা অ্যান্সার করতে পারবে। দেখো এখানে একটা কোশ্চেন এসেছিল, তোমরা এই কোশ্চেনটা দেখো, 7 নম্বর কোশ্চেনটা দেখো, দেখে বলো তো অ্যান্সার কোনটা হবে। একদম বুঝতে পেরেছো? তাহলে এখানে ডেফিনেশন, এখানে দেখো তোমাদের ডেফিনেশনে প্রথম লাইনে ফুরিয়ার কোসাইনের ডেফিনেশন দিয়েছে, কিন্তু এখানে কোনো কনস্ট্যান্ট দেয়নি,
রুট 2y পাই দেয়নি। আর এখানে কে এর জায়গাতে ওরা ওমেগা নিয়ে কাজ করেছে, ঠিক আছে? তো ব্যাপারটা কি দাঁড়ালো, তো বি এর ভ্যালু 0 চলে আসলো, তো জিনিসটা সহজই হলো। স্যার। তাহলে মোটামুটি এবার আমরা এফএসটা করে নিই, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে একই রকম ভাবে সিমিলারলি উই ক্যালকুলেট এস অফ ডবল ডেরিভেটিভ অফ এক্স। তাহলে এটা হচ্ছে সিঙ্গেল ডেরিভেটিভের জন্য আমরা জানি মাইনাস কে হয়, তাহলে এফসি অফ তখন ওটা হয়ে যায় এফ ড্যাশ এক্স, ঠিক আচ্ছা। এবার এফসি এর জায়গাতে আমরা ওই ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে এফসি এর জায়গাতে কি হয়ে যাবে, কে ইন্টু এফএস অফ কে মাইনাস √2π এফ অফ 0, ঠিক আছে? দেখো আমি এই এইটা বসিয়ে দিলাম, তার জায়গায় এফসি অফ ডেরিভেটিভের জায়গায়, ঠিক আছে? তাহলে এটা দাঁড়াচ্ছে আমার কি মাইনাস কে স্কোয়ার এফ এস অফ কে মাইনাস মাইনাস এখানে প্লাস √2π এফ 0 ইজ, এইটা দাঁড়াবে। তাহলে এইটাকে আমরা যদি এটা এ করি এরকম দাঁড়াবে প্লাস কে স্কোয়ার এফ এস, মাইনাস এখানে কিন্তু মাইনাস চলে আসছে, হ্যাঁ, আর এখানে কিন্তু ড্যাশ নেই, এখানে এফ 0 আছে। তো এটা হচ্ছে তোমার ডেরিভেটিভের ডাবল ডেরিভেটিভের ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশন, এইভাবে আমরা বের করতে পারি। তাহলে তোমাকে যদি তিনটে দেয় তাহলে তিনটেও তুমি কিন্তু ক্যালকুলেশন করে বের করতে পারবে, তোমাকে শুধু এইটুকু মাথায় রাখতে হবে এই দুটো রেজাল্ট আমাকে কিন্তু কাজে লাগবে, এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো রেজাল্ট আমাদেরকে মুখস্থ রাখতে হবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? আর কনভলিউশনটা আমরা করব না, ঠিক আছে? তাহলে ফুরিয়ার ইনভার্স ট্রান্সফরমেশনও আমরা করে ফেলেছি। আর হ্যাঁ বলো, পরের পরের পেজটা ওটা কে স্কোয়ার করলেন, হ্যাঁ নেক্সট স্লাইডটা ওই যে লাস্টের আগের লাইড মাইনাস মাইনাস এর মধ্যে প্লাস কে ইনটু আসবে একটা, মাইনাস মাইনাস প্লাস কে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে একটা কে আসবে, তাই তো? হ্যাঁ এখানে একটা কে আসবে, ঠিক বলেছো, হ্যাঁ একদম ঠিকই বলেছো, এখানে কে আসবে। আচ্ছা এখানে কি কোনো কে আসছে, এখানে এখানে আসছে না, এখানে আসছে না, কিন্তু এখানে একটা আসছে, ঠিক, ভেরি গুড। আচ্ছা এবার আমরা কি করব, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, আর আমাদের ফুরিয়ারের কোনো কিছু নেই, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন তো ফুরিয়ার যদি আমরা পেরে যাই তাহলে ল্যাপ্লাসও আরো সহজ, ফুরিয়ার থেকে আমার মনে হয় ল্যাপ্লাসটা একটু বেশি সহজ, তো তোমরা একটা জিনিস করতে পারো, হ্যাঁ এখানে যে ফুরিয়ারের যে যে কোশ্চেন গুলো থাকলো, হ্যাঁ সেগুলো একটু তোমরা ক্যালকুলেশন করো, নিজেরা করে অ্যান্সার গুলো তৈরি করো, বুঝতে পেরেছো? তাহলে কোথায় কি বুঝতে অসুবিধা হবে তোমরা ঠিক বলতে পারবে পরের দিন, ঠিক আছে? এই ঠিক আছে, কাজটা কিন্তু করবে, ওকে হ্যাঁ স্যার, একদম। এটা দরকার। আচ্ছা এবার আমরা করবো ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন, বইটা দেখো, এখানে প্রথমে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ডেফিনেশন আমাদেরকে জানতে হবে, এইটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ডেফিনেশন পি দিয়ে। তাহলে ফুরিয়ারটা হচ্ছিল কে দিয়ে আর এটা হচ্ছে পি দিয়ে,
ঠিক আছে, তো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমরা লিখবো এল অফ এফ অফ টি, হ্যাঁ, এট দ্য পয়েন্ট পি। এটাকে সহজেই তুমি এল পিও লিখতে পারো যদি চাও, বা এফ পি, এফ পি লেখা হচ্ছে এখানেও, এফ পি লেখা হচ্ছে। তো এটা ফাংশন অফ পি বলা হচ্ছে, আর পিটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। এটা ডেফিনেশন হচ্ছে 0 to ∞ ই টু দি পাওয়ার মাইনাস পি টি এফ টি ডিটি, যেখানে পি বিলংস টু কমপ্লেক্স নাম্বার। বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে অ্যাজ এ ফাংশন অফ পি, হ্যাঁ, এখানে কিছু কন্ডিশন আছে, এফ এর উপরে কোনো কন্ডিশন দিতে হবে যার ফলে কখন এটা মানে ভালো ফাংশন হবে, তো সেই কন্ডিশন গুলো আমরা এবার একটু ডিসকাস করব, মানে কোন কোন কন্ডিশনে এই ফাংশন গুলো আমরা করি এই কাজগুলো। তো কন্ডিশন অন এফ, এখানে মূলত দুটো কন্ডিশন আছে। একটা কন্ডিশন হচ্ছে যে এফ ইজ, এফ টি ইজ অফ, ইজ পিস ওয়াইজ, পিস ওয়াইজ কন্টিনিউয়াস ইন এনি ফাইনাইট ইন্টারভাল। ওকে, আচ্ছা, আর দুই নম্বর হচ্ছে যে এফ টি, সরি, ইজ অফ এক্সপোনেনশিয়াল অর্ডার, ইজ অফ এক্সপোনেনশিয়াল অর্ডার। এটার মানেটা কি সেটা আমি এখন ব্যাখ্যা করছি। মিনিং, এর মানে হচ্ছে যে মড অফ এফ টি ইজ লেস অর ইকুয়ালস টু এম, একটা এম পাবো ক্যাপিটাল এম, সাজ দ্যাট এটা হয়ে যাবে লেস দেন এম, এম ইন্টু, এখানে এমটা পজিটিভ, হ্যাঁ, ই টু দি পাওয়ার এ টি ফর অল টি গ্রেটার দেন ইকুয়ালস টু, মানে পজিটিভ টি এর জন্য এই জিনিসটা হোল্ড করুন, ঠিক আছে, এই, ঠিক আছে, ফর সাম, ফর সাম এম অ্যান্ড এ, এটা পজিটিভও হতে পারে, এটা পজিটিভ, হ্যাঁ, ঠিক আছে। তো এইরকম যদি হয় তাহলে আমি বলবো এফটাকে এক্সপোনেনশিয়াল অর্ডার। এখানে আমার এটাকে বলা হয়, এ ইজ কল্ড কল্ড ইন্ডেক্স অফ দ্য, ইন্ডেক্স অফ দ্য অর্ডার গ্রোথ, অর্ডার অফ দ্য গ্রোথ, ইন্ডেক্স অফ দ্য অর্ডার অফ গ্রোথ, বা গ্রোথ অর্ডার বলতে পারো, ঠিক আছে, এই এটাকে বলা হচ্ছে। তো এই রকম ফাংশন হলে তখন আমরা এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করতে পারি, এবং সো ইফ এফ স্যাটিসফাইস অ্যাবাভ কন্ডিশন, কন্ডিশনস, দেন এফ পি ইজ এ, ইজ অ্যান অ্যানালাইটিক ফাংশন। তো অ্যানালাইটিক ফাংশন তো কোনো একটা ওপেন সেটে হয়, তো এখানে ওপেন সেটটা হবে অন, অন দ্য সেট জেড বিলংস টু সি সাচ দ্যাট রিয়াল পার্ট অফ জেড ইজ গ্রেটার দেন এ, ঠিক আছে। মানে এটা দেখতে কিরকম হবে এই রিজিয়নটা, যে ধরো এখানে এ আছে পজিটিভ নাম্বার, তাহলে এর থেকে যদি বড় রিয়াল পার্ট হয় মানে এরকম জায়গায়, তাহলে এই রিজিয়নটা বোঝাবে, যাতে রিয়াল পার্টটা কি হয় এর থেকে বড় হয়, তাহলে এই যে রিজিয়নটা তুমি পাচ্ছ এটা হচ্ছে এক্স ইকোয়ালস টু, এই লাইনটা হয়ে যাচ্ছে ওয়াই, এক্স ইকোয়ালস টু এ লাইন, তাহলে এই পার্টটা হচ্ছে তোমার রিয়াল পার্ট জেড ইজ গ্রেটার দেন এ, মানে এই এই পুরো এরিয়া,
তাহলে পি যদি কোনো একটা জায়গায় থাকে, ধরো এখানে বা এখানে, এগুলোতে যদি পি থাকে, হ্যাঁ, তাহলে কি হবে, এই তোমার ল্যাপ্লাস ট্রান্সফর্মটা তুমি বের করতে পারবে সহজে, মানে ওয়েল ডিফাইন্ড হবে আর কি। এবং এই রিজিয়নে তখন ফাংশনটা এফ পিটা একটা অ্যানালাইটিক ফাংশন হয়ে যাবে। অ্যানালাইটিক ফাংশন হলে তার একটা পাওয়ার সিরিজ এক্সিস্ট করবে। কথাটা বুঝতে পেরেছ? বলো, এটুকু ক্লিয়ার হলো কিনা? স্যার, পির ব্যাপারটা বুঝতে পারলাম না, পি পয়েন্টার কথাটা যেটা বলছিলেন আগে বলুন। মানে পি এর জায়গায় তুমি যদি জেড লিখো, মনে মনে ভাবো এটা জেড, এখানেও তাহলে জেড, ঠিক আছে, তাহলে এটা একটা কমপ্লেক্স নাম্বার বোঝাবে, ঠিক আছে, দিস ইজ এ কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে, কারণ এখানে পিটা কমপ্লেক্স নাম্বার বলে পুরো জিনিসটা কমপ্লেক্স। এটাকে তুমি এ প্লাস আইবি আকারে লিখতে পারো, তো এ প্লাস আইবি লিখলে তারপরে দুটোকে ভেঙে ভেঙে ইন্টিগ্রেশন করে নাও, তাহলে এটা পুরোটাই একটা কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে। তো অ্যাজ এ ফাংশন অফ পি, পিটাকে তুমি আবার জেড নাম দিয়েছো, তাহলে ফাংশন অফ জেড হয়ে গেল, মানে একটা কমপ্লেক্স ভ্যালুড ফাংশন হয়ে গেল। সেইটা একটা অ্যানালাইটিক ফাংশন হবে, মানে ডিফারেন্সিয়েবল ফাংশন হবে। তো সেটা কোথায় ডিফারেন্সিয়েবল হবে, তার তো একটা ডোমেইন লাগে, সেই ডোমেনটা হচ্ছে এই ডোমেনটা, এই সেটটা, এই সেটটা কি, যেখানে রিয়েল পার্টটা হচ্ছে এর থেকে বড় হবে, আর ইমাজিনারি পার্টটা যা খুশি হতে পারে, পজিটিভ নেগেটিভ। তো এই জন্য আমরা এই পুরো রিজিয়নটা পাচ্ছি, আর এই লাইনটা বাদ। হ্যাঁ, এই লাইনটা, মানে আমি যদি রেড লাইনটা দিয়ে দিই, এই লাইনটা পুরো বাদ, এই লাইনটা ডান দিকে, ডান দিকের রিজিয়নটা বোঝাচ্ছে তোমার এই ফাংশনটার। রিয়েল জেড হ্যাঁ, যাতে এই ফাংশনটা অ্যানালাইটিক হবে, কোথায় অ্যানালাইটিক হবে সেটা বোঝাচ্ছে, বুঝে গেছো? এইটা এখানে মানে বলছে আর কি। তো আমরা ডেফিনেটলি এগুলো প্রুভ করতে যাব না। আচ্ছা, এবার হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ডেরিভেটিভ। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভ, তাহলে এখানে আমাদের যেটা মনে রাখতে হবে, এল অফ এফ ড্যাশ টি, এটা খুব কাজে লাগে ডিফারেনশিয়াল ইকুয়েশন সেট, ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার ক্ষেত্রে এটা কাজে লাগে। এটা হয়ে যাবে পি ইন্টু, এটা কিন্তু ফাংশন অফ পি, ঠিক আছে, এখানে একটা পি আছে মনে মনে ভাবো, তাহলে পি ইন্টু এফ অফ পি মাইনাস এফ অফ জিরো, এটা চলে আসবে। তো এইটাকে কাজে লাগিয়ে আমরা যদি ডাবল ডেরিভেটিভ বের করি, তাহলে সেটাও বের করতে পারবো। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে পি ইন্টু, হ্যাঁ, এল অফ এফ ড্যাশ, এফ ড্যাশ, এল অফ এফ ড্যাশ মাইনাস এফ ড্যাশ জিরো। আচ্ছা, এবার এইখানে আবার তুমি এইটা লাগিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে পি স্কোয়ার, বা পিটাকে আমি ব্র্যাকেটে রাখছি, তাহলে এটা হয়ে যাবে পি ইন্টু এফ পি মাইনাস এফ জিরো মাইনাস এফ ড্যাশ জিরো। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কি হয়ে যাবে, পি স্কোয়ার এফ পি মাইনাস পি ইন্টু এফ জিরো মাইনাস এফ ড্যাশ জিরো। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, তো একই রকম ভাবে আমরা যদি ডাবল ট্রিপল ডেরিভেটিভ বের করি, সেটা হয়ে যাবে পি কিউ এফ পি মাইনাস পি স্কোয়ার এফ জিরো। হ্যাঁ, তারপরে মাইনাস পি এফ ড্যাশ জিরো মাইনাস এফ ডবল ড্যাশ, এইভাবে এটা চলতে থাকবে। ওকে, বোঝা গেছে? হ্যাঁ স্যার, একদম। তার মানে এখানে পি এর পাওয়ারটা দেখো আস্তে আস্তে কমছে। হ্যাঁ, তাহলে পি এইভাবে তুমি বাকিগুলো করতে পারবে নিশ্চয়ই। আর এটা শেষ, দেখো শুরুতে যতগুলো ডেরিভেটিভ আছে, শেষে তার থেকে এক কম ডেরিভেটিভ আছে। তো এটার একটা জেনারেল ফর্মুলা আমরা এখানে করতে পারি, যে এল অফ
f nf ডেরিভেটিভ এটা হয়ে যাবে আমার p টু দি পাওয়ার n f অফ p মাইনাস p টু দি পাওয়ার n মাইনাস 1 f অফ 0 মাইনাস n মাইনাস 2 f ড্যাশ 0 এইভাবে এটা চলতে থাকবে লাস্টে হয়ে যাবে f n মাইনাস 1 ডেরিভেটিভ এট দ্য পয়েন্ট 0 ঠিক আছে এইভাবে আমরা যে কোনো ডেরিভেটিভের ল্যাপলাস ট্রান্সফর্মেশন বের করতে পারবো ওকে আচ্ছা এবার আমরা সাম সাম প্রপার্টিজ দেখব প্রপার্টিজ অফ ল্যাপলাস ট্রান্সফর্মেশন প্রথম ডেফিনেশন প্রথম প্রপার্টি হচ্ছে যে ইট ইজ লিনিয়ার তাহলে লিনিয়ার হলে কি হবে দুটো ফাংশনের যোগফল আলাদা আলাদা যোগ করে করে দেবো হ্যাঁ দুটো ট্রান্সফর্মের যোগফল করে দেবো আবার যদি কনস্ট্যান্ট হয় কনস্ট্যান্ট আমরা বের করতে পারবো ইজিলি সো এই লিনিয়ার ব্যাপারটা আমরা এখানে থাকছে দুই নম্বর যেটা হচ্ছে ধরো এল অফ এফ টি এইটা দেওয়া আছে এফ অফ পি দেওয়া আছে তাহলে এল অফ এফ অফ এ টির ভ্যালু কত এটা একই রকম ভাবে আগে যেমন আমরা করেছিলাম হ্যাঁ এ এক্স এর ক্ষেত্রে ওই ফুরিয়ারের ক্ষেত্রে করলাম না কোসাইন এখানেও জিনিসটা তাই দাঁড়াবে বেসিক্যালি এফ এটির জায়গায় আমি এস বসাবো এস বসিয়ে এটাকে ইন্টিগ্রেশনটা করবো তো এই জিনিসটা দাঁড়াবে ঠিক আছে একদম হুবহু আগের মতনই এটা কোনো অসুবিধার কারণ নয় এবার হচ্ছে শিফটিং এটাও খুব কাজে লাগে শিফটিং প্রপার্টি শিফটিং প্রপার্টিতে কি বলছে যে ধরো এটা তো আমরা ধরে নিয়েছি প্রত্যেক জায়গায় এটাই লিখবো এফ অফ পি তাহলে এল অফ ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি এফ অফ এফ টি এইটার ভ্যালু কত হবে এইটা আমরা ক্যালকুলেশন করে দেখতেই পারি খুব সহজ একদম তাহলে এটা বাই ডেফিনেশন হয়ে যাবে তাহলে এল অফ ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি এফ অফ টি এটা হচ্ছে বাই ডেফিনেশন জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস পিটি ইন্টু এই ফাংশনটা তাহলে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে টিটা ই টু দি পাওয়ার মাইনাস পি প্লাস ল্যামডা টি হয়ে যাবে তার মানে এখানে পি এর জায়গায় জাস্ট তাহলে এটা হয়ে যাবে এফ অফ পি প্লাস ল্যামডা আর কোনো ব্যাপার নেই ঠিক না স্যার হ্যাঁ বলো স্যার এখানে এল অফ এফ টি সমান তো ক্যাপিটাল এফ পি হ্যাঁ এল মানে তো ল্যাপলাস ট্রান্সফর্ম বোঝা যাচ্ছে আর এফ হ্যাঁ টা মানে কি ফুরিয়ার ট্রান্সফর্ম বোঝা না যাচ্ছে না তাই তো না 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 ওই ওইটাই মানে জাস্ট এইটা এল ওই যে এল অফ এফ টি যেটা সেটাই এফ পি তাই তো হ্যাঁ মানে ওই যখন গ্রোথ আমরা হিসাবে যে অর্ডার হ্যাঁ বলো হ্যাঁ বলো বলো যেটা আপনি আগে বলছিলেন না হ্যাঁ এই যে যেটাকে বলা হচ্ছে এক্সপোনেনশিয়াল অর্ডার হ্যাঁ যেটা এফ টির এক্সপোনেনশিয়াল অর্ডার অনুযায়ী হ্যাঁ না টি এর এক্সপোনেনশিয়াল অর্ডারটা হচ্ছে এক্সপোনেনশিয়াল স্মল এফ এর ক্যাপিটাল এফ এর না স্মল এফ এর হ্যাঁ রাইট হ্যাঁ এফ টিটা হুম সেই অর্ডার যেটা অর্ডার যেভাবে মানে অর্ডারটা যেভাবে গ্রোথ করছে হুম তার যে ভ্যালুটা সেটাই হচ্ছে এল অফ এফ টি তাই তো মানে ইন্টিগ্রেশনটা হচ্ছে এল অফ ইন্টিগ্রেশনটা রাইট হ্যাঁ মানে ফুরিয়ার ট্রান্সফরমেশনটা এইটাকে আমরা এল অফ এফ পি বলছি দেখো এল কখন লিখছি যখন ফাংশনটাকে আমরা মিন করতে চাইছি তখন আমরা এল লিখছি মানে ল্যাপলাস ট্রান্সফর্ম অফ এফ অ্যাট দ্য পয়েন্ট পি এইটাকে আমি ছোট করে লিখছি এফ অফ পি ব্যাস ওইটা ওই দুটোকেই সবসময় দেখানো হচ্ছে এল ও এফ টি সমান এল ও এফ টি হ্যাঁ 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 সমান এফ টি আসছে ওটাই বারবার মানে মানে এই এফ এর
তা আমি ধরে নিচ্ছি এ ক্যাপিটাল এফ, স্মল এফ এরটা হচ্ছে হ্যাঁ ক্যাপিটাল দুটো এফ, তাহলে এইটাকে যদি আমি চেঞ্জ করি তাহলে এইটা কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে এটাই দেখা, তাই না? হ্যাঁ, তো এটা দেখতেই পাচ্ছ যে এখানে জাস্ট পি এর সঙ্গে টি এটা যোগ হয়ে গেছে, পি এর সঙ্গে ল্যামডা যোগ হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে শিফটিং প্রপার্টি। আচ্ছা, এইবার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এইটা তাহলে কখন ডিফাইন, এইটা ডিফাইন তখনই হবে যদি পি প্লাস ল্যামডার রিয়েল ভ্যালু, মানে এটা তখন ডিফাইন হবে যদি রিয়েল পার্ট অফ পি প্লাস ল্যামডা গ্রেটার দেন এ হয়, তাই তো? তার মানে রিয়েল পার্ট অফ পি, এখানে রিয়েল পার্ট অফ ল্যামডাটা কি আমরা কমপ্লেক্স নিতে পারো, বাট রিয়েলও নিতে পারো, সো রিয়েল পার্ট অফ পি এটা প্লাস হয়ে যাবে রিয়েল পার্ট অফ পি, তো এটা গ্রেটার দেন হয়ে যাবে এ মাইনাস রিয়েল পার্ট অফ ল্যামডা। আর ল্যামডাটা যদি রিয়েল হয় তাহলে ওটা শুধু এ মাইনাস ল্যামডা হয়ে যাবে। তো তাহলে এটা এই সমস্ত জায়গায় কিন্তু এটা ডিফাইন্ড হবে, ঠিক আছে? মানে এইটা তো একটা কমপ্লেক্স ভ্যালুড ফাংশন, সেইটা কোথায় ডিফাইন্ড হবে? তো সেইটা এই রিজিয়নে ডিফাইন হবে, তার ডোমেইনটা। ঠিক আছে, বুঝতে পেরেছ? ঠিক আছে। ওকে, ভেরি গুড। এখানে আরেকটা দাঁড়া, সিলেবাসটা আরেকবার দেখে নিই, ল্যাপ্লাসের কি কি জায়গা চাইছে ওরা। ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ডেরিভেটিভ, সেটা হয়ে গেল। প্রপার্টিস অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম লাইক লিনিয়ারিটি, শিফটিং, ট্রান্সলেশন, কনভলিউশন। আচ্ছা, এই দুটো এখন বাকি আছে। আচ্ছা, ট্রান্সলেশন প্রপার্টিটা কি বলছে? ট্রান্সলেশন প্রপার্টি, তাহলে আমরা ধরে নেব যে, আবার ওইটাই ধরে নেব যে এফ অফ টি ইজ ইকুয়ালস টু এফ অফ টি, এফ অফ টি তাহলে এইটা এক্সিস্ট করছে কখন? এক্সিস্ট করছে যদি রিয়েল পার্ট অফ পি গ্রেটার দেন এ হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা স্টেপ ফাংশন কিছু একটা বলেছে, তো বলেছে যে থিটা টি ইজ এ ইউনিট স্টেপ ফাংশন, দেখতে হবে কি আছে। দেন এল অফ এফ অফ টি মাইনাস টাউ ইন্টু থিটা অফ টি মাইনাস টাউ ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস পি টাউ হবে, এটা এটা হচ্ছে ট্রান্সলেশন ফর্মুলা। তার স্টেপ ফাংশন মানে এটা কি? হ্যাঁ, সেটা দেখতে হবে কি আছে ওটা। স্টেপ ফাংশন মানে আই থিঙ্ক টাউ এর পরে ওয়ান হয়ে যাবে ভ্যালুটা, আর টাউ এর আগে জিরো। তো থিটা টিটা দেখো, থিটা, আচ্ছা থিটা টি কি না টাও হওয়া উচিত এটা। আচ্ছা, থিটা টিটা হচ্ছে এরকম, আই থিঙ্ক দিস ইজ ওয়ান ইফ টি গ্রেটার দেন জিরো, আর জিরো যদি টিটা লেস দেন ইকুয়ালস টু জিরো, এরকম। মোস্ট প্রবাবলি এটাই, এটা হচ্ছে স্টেপ ফাংশন, তাই তো স্যার? হ্যাঁ, এটা তো কি?
আচ্ছা তো এটা ডেফিনেশনটা এইভাবে। হ্যাঁ হ্যাঁ এটা এবার দেখা যাক, মানে আমরা দেখি ক্যালকুলেশনটা করে তাহলে ব্যাপারটা বুঝতে পারবো। ঠিক আছে, তো এইবার তাহলে এই যে জিনিসটা দাঁড়ালো তাহলে সেটা হয়ে যাবে, মানে আমার এল অফ এফ অফ টি মাইনাস টাও থিটা টি মাইনাস টাও। তাহলে দেখো থিটা, তাহলে থিটা টি মাইনাস টাও এটা কি হবে, এটা হয়ে যাবে ওয়ান ইফ টি মাইনাস টাও গ্রেটার দেন জিরো, তার মানে টিটা টাও এর থেকে বড়, বাদ বাকি জায়গায় জিরো। ঠিক আছে, তাহলে এইটা দাঁড়াবে আমার বাই ডেফিনেশন জিরো টু, আচ্ছা দেখো তাহলে এই এটা যেহেতু গুণ হচ্ছে থিটাটা, তার মানে এটা বেসিক্যালি টাও এর পর থেকে এক্সিস্ট করবে, তার মানে এটা হয়ে যাবে আমার টাও টু ইনফিনিটি। ওকে, টাও টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস পিটি, এটা তো থাকেই, তারপরে এই জায়গাটা হয়ে যাবে। তার এইটা এখানে দেখো, এটা তখন থিটাটা ওয়ান হয়ে গেল আর বাকিটা থাকলো এফ অফ টি মাইনাস টাও ডিটি। বলো বুঝতে পারলে কিনা এই জায়গাটা? না স্যার বুঝতে পারিনি, এই টাও টু ইনফিনিটি এটা তাহলে জিরো টু ইনফিনিটি ডেফিনেশন ওয়াইজ হয়। হ্যাঁ, ডেফিনেশন ওয়াইজ হচ্ছে জিরো টু ইনফিনিটি, কিন্তু জিরো টু টাও এর মধ্যে থিটার ভ্যালুটা জিরো, আর এটা জিরো এর সঙ্গে গুণ আছে এফ এর সঙ্গে, তাহলে তো আলটিমেটলি জিনিসটা জিরো হয়ে গেল, তাই না? ও হ্যাঁ হ্যাঁ ঠিক, মানে জিরো টু ইনফিনিটি আমি লিখতে পারতাম, জিরো টু ইনফিনিটি কে জিরো টু টাও করলাম প্লাস টাও টু ইনফিনিটি করলাম, আর এটা জিরো টু টু টাও ইনফিনিটি এর মধ্যে ওটা ভ্যালুটা জিরো, কিন্তু জিরো, সেই জন্যই আর ওটা লিখলাম না। ঠিক আছে, বুঝেছো? এবার আর টাও এর পর থেকে থিটার ভ্যালুটা ওয়ান, সেই জন্য ওটা জাস্ট আর এখানে দরকার হলো না লেখা, ওই জায়গায় ওয়ান গুণ করে দিয়েছি, আলটিমেটলি এটা থাকলো। এবার আমরা ব্যাপারটা সহজ, এবার টি মাইনাস টাও এর ভ্যালুটা আমি বসিয়ে দেবো এস, সো লেট টি মাইনাস টাও ইজ ইকুয়ালস টু এস, টাওটা এখানে কনস্ট্যান্ট। হ্যাঁ, তাহলে ডিটি সমান ডিএস, তাহলে এইটার এবার যখন টি এর ভ্যালু যখন টাও তখন এস এর ভ্যালু জিরো, তাহলে এই ইন্টিগ্রেশনটা হয়ে যাচ্ছে আমার জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস পি টি এর জায়গায় তাহলে আমি বসবো এস প্লাস টাও, এস প্লাস টাও, তখন এইটা হয়ে গেল এফ অফ এস ডিএস। আচ্ছা এবার দেখো, এখানে একটা জিনিস বেরিয়ে আসছে কমন, ই টু দি পাওয়ার মাইনাস পি এস, আর এখানে আছে ই টু দি পাওয়ার মাইনাস পি টাও, তা ই টু দি পাওয়ার ওটা মাইনাস বেরিয়েছিল পি টাও বেরিয়ে আসছে। পিটা, ওটা বেরিয়েছিল হ্যাঁ, তাহলে বাকি যেটা থাকলো দেখো সেইটা হয়ে যাচ্ছে তোমার মাইনাস, এল অফ, এটা হচ্ছে এল অফ পি তাই তো স্যার, মানে এফ পি বেসিক্যালি। এফ পি, এফ পি সরি এফ পি। তাহলে এটা চলে আসলো। আচ্ছা তাহলে বুঝতে পারছো স্টেপ ফাংশনটা কি? তাহলে এটা স্টেপ ফাংশনটা তোমার দেখতে কি রকম হচ্ছে, তাহলে থিটাটা টিটা হচ্ছে এরকম, এটা হচ্ছে জিরো, হ্যাঁ এটা জিরো, আর এইটুকুটা ধরো ওয়ান, তাহলে এটা দেখতে হয়ে যাবে আমার, আমি যদি রেড ইয়েলো দিয়ে বলি তাহলে এটা দেখতে হয়ে যাবে এরকম, আর তার আগে হয়ে যাবে জিরো, এরকম স্টেপ ফাংশন, মানে এই জিরো পয়েন্টে একটা স্টেপ আছে, ওয়ান সাইজের স্টেপ, মানে জাম্প, বুঝতে পেরেছ? এটা হচ্ছে থিটা টি, টি যখন গ্রেটার দেন ওয়ান তখন ভ্যালুটা ওয়ান, আর যখন লেস দেন জিরো, লেস দেন সরি, টি যখন গ্রেটার দেন জিরো তখন ভ্যালুটা ওয়ান, আর যখন লেস দেন জিরো তখন ভ্যালুটা জিরো। দিস ইজ দ্য ইউনিট স্টেপ ফাংশন। ওকে, আচ্ছা এবার হচ্ছে 5 নম্বর কনভলিউশন, আচ্ছা তো এখানে আমরা মূলত এখানে দুটো ফাংশন হবে, একটা এফ একটা জি, ধরো এল অফ এফ, এল অফ এফ এফ এইটাকে আমি নাম দিচ্ছি এফ অফ পি, আর এল অফ জি এটাকে নাম দিচ্ছি জি অফ পি, এখানে দুটো ফাংশন,
তাহলে এটা কোথায় এক্সিস্ট করছে? এটা এক্সিস্ট করছে যখন রিয়েল পি টা গ্রেটার দেন এ হচ্ছে, আর এটা হচ্ছে যখন বি হচ্ছে, এরকম তাহলে দুটো ডোমেন কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট, ঠিক আছে? সো দিস ইজ ভ্যালিড ওয়েন রিয়েল রিয়েল পি ইজ গ্রেটার দেন এ, দিস ইজ ভ্যালিড ওয়েন রিয়েল পি ইজ গ্রেটার দেন বি। তাহলে দুটো একসঙ্গে কখন ভ্যালিড হবে? যখন তাহলে বোথ এক্সিস্ট ওয়েন রিয়েল পার্ট অফ পি গ্রেটার দেন, দুটো থেকে যেন বড় হয়, তবেই তো ডিফাইন হবে, মানে কমন এরিয়া কোথায় হবে, একটা হচ্ছে এর থেকে বড়, একটা হচ্ছে বি এর থেকে বড়, তাহলে দুটো কমন হবে যদি দুটোর থেকেই বড় হয়, তার মানে ম্যাক্সিমাম এরটা থেকে বড় হবে, রিয়েল পি ইজ গ্রেটার দেন ম্যাক্সিমাম অফ এবি। এই জায়গাটা হচ্ছে, তাহলে এই রিজিয়নে আমার দুটোই ট্রান্সফর্ম এক্সিস্ট করছে। ওকে, আচ্ছা, নাও ডিফাইন, আচ্ছা আমি ও আচ্ছা হলুদটা নিয়ে নিই। সো পাই টি ইজ ইকুয়ালস টু এফ অফ টি স্টার বা এফ স্টার জি অ্যাট দ্য পয়েন্ট টি, এটাকে আমরা কিভাবে ডিফাইন করেছিলাম? এটা হচ্ছে জিরো টু টি, জিরো টু টি, জিটি না এটা ডেফিনিশনটা তো ছিল এরকম, না ওটা গুণ নয়, এফ স্টার জি না ওটা গুণ নয়, হ্যাঁ এটা হয়ে যাবে এরকম এফ অফ এস জি অফ এস মাইনাস, না টি মাইনাস এস, টি এস, ঠিক আছে? এরকম স্যার ছিল না স্যার কনভলিউশন, আপনি একবার লিখেছিলেন না স্যার হ্যাঁ এফ ছিল, স্টার জি ইকুয়াল টু এফ এফ অফ হ্যাঁ টি ইনটু জি অফ টি, এরকম ছিল স্যার প্রপার্টি একটা। হ্যাঁ সেটা তো কনভলিউশনের যখন ফুরিয়ার ট্রান্সফর্ম করছিলাম তখন সেটা হচ্ছিল দুটোর ফুরিয়ার ট্রান্সফর্মের গুণফল, হ্যাঁ রাইট, ফুরিয়ার ট্রান্সফর্মেশন এখন, হ্যাঁ ডেফিনিশনটা ছিল স্যার হ্যাঁ 1/√2π ছিল আরো, না এটা এখানে আসবে না, এটা তো ফুরিয়ার ট্রান্সফর্ম নয়। না হ্যাঁ ঠিক এইটা আছে হচ্ছে তোমার কনভলিউশনের ডেফিনেশন, ঠিক আছে? তাহলে এই কনভলিউশনের ল্যাপ্লাস ট্রান্সফর্মেশনটা কি হবে, এটা হচ্ছে কোশ্চেন। এইটার ভ্যালু কি হবে? এটা ওই আগের মতনই, দুটোর গুণ হয়ে যাবে, তার মানে এফ পি ইন্টু জিপি হয়ে যাবে, ঠিক আছে? এফ পি ইন্টু জিপি হয়ে যাবে, ব্যাস। তাহলে এইটা আমাদেরকে মনে রাখতে হবে যে কনভলিউশনের ডেফিনেশন, এটা এটা কিন্তু মনে রাখতেই হবে যে এফ এস ইন্টু জি অফ টি মাইনাস এস ডিএস, আর এটা হচ্ছে জিরো টু টি, দিস ইজ কল্ড কনভলিউশন, একদম একই জিনিস দুই ক্ষেত্রেই, কিন্তু এটা গুণ হয়ে যাচ্ছে। এবার 6 নম্বরে আরেকটা জিনিস বলছে যে একটা নতুন ফাংশন তৈরি করছে, ইন্টিগ্রেশন, দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রাল। তাহলে এইটা কি করা হচ্ছে দেখো, বুঝতে পারবে। সো লেট টেল অফ এফ টি, এটা বারবার একই জিনিস, আচ্ছা ডিফাইন, একটা নতুন ফাংশন তুমি ডিফাইন করছো, এফ টাকে কাজে লাগে, সেটা হচ্ছে পাই টি, সেটা হচ্ছে জিরো টু টি এফ অফ এস ডিএস, এটা কি ফাংশন দেখো, এইটা যদি তোমার এস হয়, এফ অফ এইরকম যদি এফ হয়, সরি এটা এতটাই যাবে, আচ্ছা যাই হোক এরকম হবে, তো এখানে যদি এস নি তাহলে এখানে যে এরিয়াটা বোঝাচ্ছে, এই যে এরিয়াটা বোঝাচ্ছে, এটাই হচ্ছে তোমার পাই ফাংশনটার ভ্যালু অ্যাট দ্য পয়েন্ট এস, অ্যাট দ্য পয়েন্ট টি, এটা হচ্ছে টি,
ঠিক আছে, তাহলে ফাই হচ্ছে এই এরিয়াটা বোঝাচ্ছে। তাহলে এই ফাইটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হবে, এটা হচ্ছে কোশ্চেন। এটা কত হবে সেটা আমাদের বের করতো, তাই এটা আমরা বের করব। হ্যাঁ, তো এটা হচ্ছে বাই ডেফিনেশন, তাহলে এল অফ পাই টি এটা হয়ে যাবে আমার 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস পি টি পাই টি ডিটি। ওকে, আচ্ছা পাই টির জায়গায় তাহলে আমরা কি লিখবো, 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস পি টি, আর পাই টির জায়গায় লিখবো 0 টু টি এফ অফ এস ডি এস। তাহলে জিনিসটা কি দাঁড়ালো আলটিমেটলি, তাহলে জিনিসটা আলটিমেটলি আমার দাঁড়ালো ডাবল ইন্টিগ্রেশন। হ্যাঁ, এখানে টি এর ভ্যালু হচ্ছে 0 টু ইনফিনিটি, তাহলে টি এর ভ্যালু হচ্ছে তোমার 0 টু ইনফিনিটি, আর এদিকে হচ্ছে এস এর ভ্যালু দাঁড়াচ্ছে 0 টু টি। হ্যাঁ, ই টু দি পাওয়ার মাইনাস পি টি ইন্টু এফ টি, এখানে দাঁড়াচ্ছে আমার ডিটি ডিএস। তাহলে এটা হয়ে গেল একটা ডাবল ইন্টিগ্রেশন। বলো, এটুকু ক্লিয়ার আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব, কিভাবে ইন্টিগ্রেশনটা করব, এখানে দেখো টি এর উপরে যদি এখানে কিন্তু কোনো এস নেই, বুঝতে পেরেছো, এখানে কোনো এস নেই, তো এখানে আমরা টি এর উপরে ইন্টিগ্রেশন, আচ্ছা তো দেখে নেই, ও সরি, এটা এফ এস ডিএস আছে, এফ এস ডিএস। সো এস এর উপরে তো আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না, আমরা টি এর উপরে ইন্টিগ্রেশনটা করতে পারবো। সো এখানে আমরা অর্ডার অফ ইন্টিগ্রেশন চেঞ্জ করবো, অর্ডারটা চেঞ্জ করে নেবো, ঠিক আছে। তো এইখানে আমাকে জিনিসটা ছবিটা আঁকতে হবে যে টি এর ভ্যালু 0 টু ইনফিনিটি আর এস এর ভ্যালু 0 টু টি, তাহলে এটা কোন রিজিয়নটা বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা ধরো টি, এই বরাবর টি, তাহলে 0 টু ইনফিনিটি যাচ্ছে টিটা, আর তার মানে এটাকে আমি এক্স অ্যাক্সিস বরাবর লিখছি আর এসটাকে লিখছি ওয়াই অ্যাক্সিস বরাবর, ঠিক আছে। এবার যখন এস এর টি এর ভ্যালু যখন টি, তখন এস এর ভ্যালুটা আছে 0 টু টি, তাহলে এই যে লাইনটা আমি পাচ্ছি, এই যে লাইনটা, হ্যাঁ এই লাইনটা তো এস ইকুয়ালস টু টি। তাহলে অ্যাট দ্য পয়েন্ট টি, এই যে ভ্যালুটা যদি টি হয়, তাহলে এস এর ভ্যালুটা হবে 0 টু টি অবধি হবে, মানে এই অবধি যাবে। তার মানে আমার এরিয়া অফ ইন্টিগ্রেশনটা হচ্ছে এই এরিয়াটা, বলো এই জায়গাটা বুঝতে পেরেছো কিনা, এই এরিয়ার উপরে আমি ইন্টিগ্রেশনটা করছি। ইজ দ্যাট ক্লিয়ার না, বুঝতে পারো? এইবার আমি কি করব, এখানে দেখো আগে আমি কার উপরে ইন্টিগ্রেশনটা করব, আমি টি এর উপরে ইন্টিগ্রেশনটা করব। হ্যাঁ, তার মানে এসটাকে আমি ফিক্সড করে নেবো, তাহলে এসটা কোথায় ফিক্সড করবো, ধরো এইরকম জায়গায় একটা ফিক্সড, এটা ধরো এস। হ্যাঁ, তাহলে এই এস যদি হয়, তাহলে এই এস এর মধ্যে টি এর ভ্যালু কোথা থেকে আসছে, তাহলে এইখান থেকে এইটুকু যাচ্ছে, ইনফিনিটি যাচ্ছে। তাহলে আমি এটাকে করব, আগে কার উপরে করব, এই এসটাকে ফিক্সড রেখে আগে আমি করছি টি এর উপরে। তাহলে এস এর উপরে পরে করব, তাহলে এস এর ভ্যালু, এস এর ভ্যালু আমি 0 টু ইনফিনিটি করব, এখন আমি টি এর উপরে ইন্টিগ্রেশনটা করব। তো এখানে এফ এস টা থেকে গেল, এফ এস টা থেকে গেল। আচ্ছা, এবার টি এর ভ্যালু তাহলে কোথা থেকে হচ্ছে, টি এর ভ্যালু দেখো এইখান থেকে শুরু হচ্ছে, এইখান থেকে এই পয়েন্ট থেকে শুরু হচ্ছে এদিকে যাচ্ছে, তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার কত, এই পয়েন্টটা হয়ে যাচ্ছে এস, কারণ এস এর জন্য এইটা তো পুরো লাইনটা এস, তাহলে এস থেকে শুরু হচ্ছে, বাড়তে বাড়তে ইনফিনিটি অবধি যাচ্ছে। এটা হয়ে যাচ্ছে ডিটি ডিএস, বলো এটা বুঝতে পেরেছো কি পারোনি, চেঞ্জ অফ ইন্টিগ্রেশনটা, ঠিক আছে। তাহলে ওকে, আচ্ছা
তাহলে এটা দাঁড়াচ্ছে আমার এস ইকুয়ালস টু জিরো টু ইনফিনিটি এফ এস। আচ্ছা এই ইন্টিগ্রেশনটা তো তোমরা করতেই পারবে, এই ইন্টিগ্রেশনটা হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস পি টি ডিভাইডেড বাই ওয়ান ডিভাইডেড বাই মাইনাস পি, আর এটা ভ্যালু হয়ে যাচ্ছে তোমার এখানে ইনফিনিটি, এটা হয়ে যাচ্ছে এস। ঠিক আছে এখানে হয়ে যাচ্ছে ডিএস। তাহলে এস জিরো টু ইনফিনিটি এফ এস, আচ্ছা এই ভ্যালুটা হয়েছে দেখো ইনফিনিটি বসালে এটা জিরো, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এটা চলে আসবে ই টু দি পাওয়ার মাইনাস পি এস ডিভাইডেড বাই পি ডিএস, তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়ান বাই পি জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস পি এস এফ এস ডিএস। তাহলে এটা বোঝাই যাচ্ছে এফ অফ পি। হ্যাঁ এই হচ্ছে গল্প। ভয় পাইয়ে দিচ্ছে। হ্যালো, হ্যাঁ বলো। ও স্যার ওই যে লিমিটটা যে বসালেন টি এর লিমিট, ওইখানটা একটু বুঝতে পারলাম না, টি ইকুয়াল টু এস টু ইনফিনিটিটা। ওটাই তো বোঝালাম, এরিয়া অফ ইন্টিগ্রেশনটা বুঝেছো? হ্যাঁ ওইটা বুঝতে পারছি, লিমিটটা ঠিক বুঝতে পারিনি যে কেমন ভাবে বসালেন, কোনখান থেকে কতটা পর্যন্ত। দেখো এইটার মানেটা কি, এটার মানে হচ্ছে যে আমি টি এর ভ্যালু জিরো টু ইনফিনিটি করছি, যখন আমি টি এর ভ্যালু টি রাখছি তখন এস এর ভ্যালুটা হচ্ছে জিরো টু টি, মানে এইখান থেকে এই অবধি ইন্টিগ্রেশনটা হচ্ছে। আমি এবার আগে আগে এস এর ইন্টিগ্রেশনটা, না আগে আমি টি এর ইন্টিগ্রেশনটা করবো তারপর এস এর ইন্টিগ্রেশনটা করবো, মানে এস এর ভ্যালু আমি এস এ ফিক্সড করে দিচ্ছি, মানে এই লাইনটা হচ্ছে এস এ ফিক্সড করে দিচ্ছি এই লাইনটা। ঠিক আছে তো এই লাইনটার মধ্যে এবার টি কোথা থেকে কোথায় ভ্যারি করছে তুমি দেখো, টিটা তো হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর না, তাহলে টিটা এই পয়েন্ট থেকে শুরু হচ্ছে এই এই অবধি যাচ্ছে, তাই না? তো এইখানে টি এর ভ্যালুটা কত, টি এর ভ্যালুটা তো এস, মানে এই লাইনটা তো এস। বলো বুঝলে কি বুঝলে না? হ্যালো, বলুন বলুন, বুঝলে কি বুঝলে না? বললাম না লাইনটা কেটে যাচ্ছিল। হ্যাঁ বলছি যে এক্স ওয়াই দিয়ে করলে না তুমি বেশি ভালো বুঝবে। হ্যাঁ আমি এটাকে যদি এটাকে এক্স এক্স আর ওয়াই দিয়ে যদি ইন্টিগ্রেশনটাকে আমি ট্রান্সফর্ম করে দিই তাহলে তুমি একটু বেশি বুঝবে। হ্যাঁ আমি ওটা করছি, এরপরে দেখো ইন্টিগ্রেশনটা করছি, টি এর জায়গায় এক্স লিখছি, তাহলে এক্স এর ভ্যালু জিরো টু ইনফিনিটি, এক্স ইকুয়ালস টু জিরো টু ইনফিনিটি, ওয়াই এর ভ্যালু হচ্ছে আমার জিরো টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস পি এক্স, ই টু দি পাওয়ার মাইনাস পি এক্স এফ অফ এস এর জায়গায় আমার ছিল ওয়াই, এফ অফ ওয়াই ডিএক্স ডিওয়াই। বলো এইটা তাহলে এখানে দেখো, যখন এক্স এর ভ্যালু জিরো টু ইনফিনিটি তখন ওয়াই এর ভ্যালু, মানে এক্স এর ভ্যালু তুমি যদি হ্যাঁ এইটুকুর মধ্যে যে কোনো একটা ভ্যালু নিয়ে নাও, এটা হচ্ছে এক্স, তখন ওয়াই এর ভ্যালু জিরো থেকে এক্স অবধি যাচ্ছে, তারপরে জিরো থেকে কত দূর যাচ্ছে এক্স অবধি, মানে এই এইটা যদি এক্স হয় তাহলে এই হাইটটাও তত দূরই যেতে হবে। ঠিক আছে আমার যদি এক্সটা এখানে থাকে তাহলে এত দূর অবধি যাবে, তার মানে আমার এই রিজিয়নটা কি হচ্ছে, এই রিজিয়নটা হচ্ছে না, এই এই পুরো রিজিয়নটা বুঝতে পারছো? বুঝতে পারছি। হ্যাঁ তাহলে এই রিজিয়নটা আমি বুঝে গেলাম। এইবার আমি কি করব, আগে এক্স এর উপরে ইন্টিগ্রেশনটা করব তারপরে ওয়াই এর ইন্টিগ্রেশনটা করব, তাহলে ওয়াই টাকে আমি কোন একটা জায়গায় ফিক্সড করে দিলাম, তাহলে এই লাইনটা আমি ওয়াই ফিক্সড করে দিলাম, এখানে ওয়াই এর ভ্যালুটা ওয়াই। তাহলে এই রিজিয়নের মধ্যে তুমি দেখো এক্স এর ভ্যালু কোথা থেকে কোথায় অবধি যাচ্ছে, তাহলে এক্স হচ্ছে এইখান থেকে শুরু হচ্ছে আর এই অবধি যাচ্ছে ইনফিনিটি অবধি যাচ্ছে, তাহলে এখানে ওয়াই এক্স এর ভ্যালু কত, ওয়াই, তাই না? এটা যেহেতু ওয়াই তাহলে এক্স এর ভ্যালু তো ওয়াই। বলো বুঝতে পারলে কিনা, কারণ এই লাইনটা হচ্ছে এক্স আর ওয়াই সমান, তাহলে এই যে পয়েন্টটা পাচ্ছ তো এই পয়েন্টে এক্স এর ভ্যালু কত, ওয়াই না, ওয়াই। হ্যাঁ হ্যাঁ তাহলে ওয়াই থেকে ইনফিনিটি অবধি যাচ্ছে না এক্স এর ভ্যালু, হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ তো এই জন্যই আমি এটাকে কি করলাম যে এক্স এর ভ্যালু আমি তো ওয়াই ওয়াইটাকে পরে করবো, তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে জিরো টু ইনফিনিটি, আর এক্স এর ভ্যালু যখন ওয়াই ফিক্সড করে নিয়েছি তখন এক্স এর ভ্যালু হচ্ছে এক্স
y to infinity তখন x এর ভ্যালু হচ্ছে y to infinity এবার আমি কার ইন্টিগ্রেশন করব x এর উপর ইন্টিগ্রেশন করব তাহলে x এর উপর এখানে কে আছে শুধু e to the power minus px আছে তাহলে এটাকে ইন্টিগ্রেশন করে নেব করে যেটা পাবো as a function of y পাবো dy আর প্রথমে উপর হ্যাঁ তারপর fy টা ছিল এই dy ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এই জিনিসটাই করা হয়েছে মানে ঠিক আছে এটা নিয়ে কোনো ডাউট নেই এটা হয়ে গেল আমার ইন্টিগ্রেশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ব্যাস খুব সুন্দর জিনিস আর তুমি যদি এখানে হ্যাঁ এখানে কেন আমরা আগে এক্স এর উপরে করলাম কারণ এই ইন্টিগ্রেশনটা আমি সহজে করতে পারবো এফ এর তো ইন্টিগ্রেশন তুমি করতে পারবে না বুঝতে পেরেছো ওটাই হচ্ছে কারণ তোমাদের বইটাতে একটু মানে টিটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর নিয়েছে এসটা এসটাকে এক্স অ্যাক্সিস বরাবর নিয়েছে তো সেই জন্য একটু আলাদা ভাবে করেছে তো দুটোই একই কোনো অসুবিধা নেই আচ্ছা এবার কিছু ক্যালকুলেশন আছে হুম সাম ক্যালকুলেশনস সাম ক্যালকুলেশনস সেগুলো আমরা দেখি সো এফ টি সমান এফ অফ টি সমান সমান হচ্ছে ই টু দি পাওয়ার ল্যামডা এই ফাংশনটার কি হবে তাহলে এফ অফ পি এর ভ্যালু বের করতে হবে তার মানে এটা হচ্ছে জিরো টু ইনফিনিটি হ্যাঁ ই টু দি পাওয়ার মাইনাস পি টি ই টু দি পাওয়ার ল্যামডা টি পি টি এই তো হচ্ছে তার মানে এটা গেল কি জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস পি মাইনাস ল্যামডা টি ডিটি হলো তাহলে এটার ভ্যালু কি আসবে এটার ভ্যালু সিম্পলি আসবে ওয়ান বাই পি মাইনাস ল্যামডা ওকে তাহলে কনস্ট্যান্ট ফাংশনের ইন্টিগ্রে ইয়ে কত হবে যদি আমরা কনস্ট্যান্ট ফাংশন করি ধরো কনস্ট্যান্ট ফাংশন কনস্ট্যান্ট ফাংশন ওয়ান তাহলে জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস পি টি ডিটি এই ভ্যালুটা কত আসবে ওয়ান বাই পি আসবে না এটা তো ইজিলি ক্যালকুলেট করে দেখতে পারো এটা ওয়ান বাই পি আসবে তো এবার তোমরা যদি এইটাকে কাজে লাগিয়ে তুমি যদি এইটা করতে চাও এটা যদি করতে চাও তাহলে আমার আসছে এল অফ ই টু দি পাওয়ার ল্যামডা টি ইন্টু ওয়ান এইটার কত আসবে তাহলে এইটাকে আমরা দেখো ট্রান্সলেশন রুলটা ইউজ করব এই যে দেখো ট্রান্সলেশন রুলটা যদি ইউজ করি না শিফটিং প্রপার্টিটা যদি ইউজ করি দেখো মাইনাস এখানে যদি থাকে ল্যামডা থাকে মাইনাস ল্যামডা থাকে তাহলে এখানে কি হচ্ছে পি এর সঙ্গে ল্যামডাটা যোগ হয়ে যাচ্ছে এখানে যদি প্লাস ল্যামডা থাকে তাহলে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে না তাহলে এখানে পি মাইনাস ল্যামডা হয়ে যাবে তাহলে পি এর জায়গায় পি মাইনাস ল্যামডা বসে যাবে তাহলে এই জন্যই পি এর জায়গায় আগেরটা আমি জানি ওয়ান বাই পি তাহলে এটা হয়ে যাবে পি মাইনাস ল্যামডা তাহলে বুঝছো তাহলে ইউজিং শিফটিং প্রপার্টি শিফটিং প্রপার্টি ঠিক আছে তাহলে যখনই ই টু দি পাওয়ার ল্যামডা টি এখানে গুণ হবে তখন পি এর জায়গায় পি মাইনাস ল্যামডা বসে যাবে ঠিক আছে তো এইভাবে আমরা ওটা করতে পারছি ওকে নেক্সট সাইনের হ্যাঁ সাইনের বের করবো আমরা সো লেট আস রাইট লেট এফ অফ টি ইজ ইকুয়ালস টু সাইন ওমেগা টি অর সাইন আচ্ছা ওমেগা দিয়েই করি আচ্ছা এটাকে আমরা ওই কমপ্লেক্স দিয়ে করতে পারি তাহলে অনেকটা ইজি হয়ে যাবে বা অন্য ভাবেও তোমরা করতে পারো কোনো অসুবিধা নেই আমরা কমপ্লেক্স দিয়ে করব তাহলে এখানে
एल ऑफ एफ ऑफ टी इज बाय डेफिनेशन जीरो टू इन्फिनिटी ई टू दी पावर माइनस पी टी साइन ओमेगा टी डी टी। ओके तो এটা কে আমরা তাহলে কি করব 0 টু ইনফিনিটি আবার এখন কি আছে সাইন কে ই টু দি পাওয়ার এ নিয়ে চলে গেলে হয়ে হ্যাঁ হ্যাঁ যাবে। হ্যাঁ তাহলে জিনিসটা সহজে হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল আমার পিটি। আচ্ছা সাইনের জন্য হচ্ছে ই টু দি পাওয়ার কি হয় সাইন, মাইনাস মাইনাস হ্যাঁ মাইনাস, আই আই ওমেগা না টি মাইনাস ই টু দি পাওয়ার প্লাস আই ওমেগা টি। দাঁড়া দাঁড়া ভুলিয়ে যাচ্ছি না, আগে মনে হয় প্লাস হয় তারপরটা হ্যাঁ মাইনাস হ্যাঁ হয়। সাইন টি সমান সমান হয় ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার টি, না আই আইটি হয় মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আইটি হয় ডিভাইডেড বাই টু হ্যাঁ আই। আগে প্লাস হ্যাঁ যেটা টু তো আই। এখানে হয়ে যাবে মাইনাস আই, এ সরি মাইনাস না প্লাস আই ওমেগা টি মাইনাস মাইনাস আই ওমেগা টি ডিভাইডেড বাই টু আই। ওকে তাহলে আমি এখানে 1/2i টা নিয়ে নিচ্ছি। এবার দেখো এখানে আমার চলে আসছে এল অফ আই মাইনাস বি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তাহলে এটা হয়ে যাবে তাই না? এফ অফ মাইনাস, যদি আমি কমন নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে পি মাইনাস আই ওমেগা আর মাইনাস এফ অফ পি প্লাস আই ওমেগা, তাই নয় কি? আচ্ছা আচ্ছা পি মানে, পি মাইনাস আই আচ্ছা ওমেগা এখানে এফ বলতে কি বোঝাচ্ছে? এফ বলতে এখানে কনস্ট্যান্ট ফাংশন 1 বোঝাচ্ছে, তার মানে এটা ওয়ান হচ্ছে ওয়ান 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 বাই পি মাইনাস আই ওমেগা। তাহলে এটা ওয়ান বাই দাঁড়াবে পি মাইনাস 1/p মাইনাস আই ওমেগা মাইনাস 1/p প্লাস আই ওমেগা। এবার জাস্ট এটাকে সিম্পলিফাই করো অ্যান্সার পেয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে আমার পি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, এটা হয়ে যাবে পি প্লাস আই ওমেগা মাইনাস, উপর আমার হ্যাঁ তাহলে পি পি কেটে টু যাবে টু টু আই আই ওমেগা, টু আই আমার তাহলে 2i 2i কেটে গেল, থাকলো ওমেগা বাই পি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। ওমেগাস তাহলে আমরা কি পেলাম? অতএব এল অফ সাইন ওমেগা টি এটা হয়ে যাচ্ছে ওমেগা বাই পি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর্মুলা এটা, ল্যাপ্লাসে খুব কাজে লাগে। সাইন ওমেগা টি এর হচ্ছে ওমেগা বাই পি স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার। তো সিমিলারলি ইউ ক্যান প্রুভ দ্যাট, হ্যাঁ এল অফ কস ওমেগা টি এটা হয়ে যাবে, তাহলে দেখো এইটা আমি এইভাবে দেখো এখানে যেটা আসবে 1/2 আসবে, এখানে আসবে 1/p মাইনাস আই ওমেগা, এখানে প্লাস চলে আসবে বাকি একই জিনিস। প্লাস তাহলে টু পি হ্যাঁ এবার যদি যোগ করো তাহলে এখানে 2p চলে আসবে, উপরে আসবে p, 2 2 কেটে যাবে, বুঝতে পেরেছো? আই আই থাকবো আই থাকবে না, আইটাও কেটে আই থাকবে না, কারণ ওখানে কসের আই ফর্মুলায় কিন্তু আসবে না আই তো। থাকে না, হ্যাঁ আর এখানে যখন যোগ যোগ করলে হচ্ছে তো তো টু পি হয়ে যাচ্ছে, হ্যাঁ আই ওমেগা কেটে যাচ্ছে, 2p থাকছে আর নিচে একটা 2 থাকবে, তো আই এর কোনো গল্প নেই। হাফ ইন্টু টু। ঠিকই আছে ঠিক আছে তো এই হ্যাঁ তো এটা গেল। নেক্সট হচ্ছে এবার আমরা করব, এটা কত নাম্বার করলাম, সি করলাম, ডি, হ্যাঁ ডিতে হচ্ছে টি টু দি পাওয়ার এন, হ্যাঁ তাহলে এফ টি সমান টি টু দি পাওয়ার এন, এটা আমরা বের করব। এটা কিভাবে বেরোবে? এখানে কিন্তু গামা ফাংশন ইউজ হয়ে যাবে, তো এটা হচ্ছে বাই ডেফিনেশন 0 টু ইনফিনিটি
e to the power minus pt t to the power n dt. तो এখানে আমরা pt সমান ধরে নেব কিছু সামথিং s ধরে নেব সো লেট pt ইজ ইকুয়ালস টু s তাহলে p ইনটু dt ইজ ইকুয়ালস টু ds ওকে তাহলে এটা আমার দাঁড়াচ্ছে 0 টু ইনফিনিটি হ্যাঁ আচ্ছা e টু দি পাওয়ার মাইনাস s আচ্ছা t টু দি t এর জায়গায় হচ্ছে s বাই p তো এটা হয়ে যাবে s টু দি পাওয়ার n ডিভাইডেড বাই p টু দি পাওয়ার n আচ্ছা এবার আছে d dt dt এর জায়গায় হয়ে যাচ্ছে ds বাই p তাহলে এটা আমার দাঁড়াচ্ছে 1 বাই p টু দি পাওয়ার n প্লাস 1 হ্যাঁ 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস s s টু দি পাওয়ার n ds তো এটা তুমি যদি খেয়াল করো দিস ইজ নাথিং বাট गामा एन प्लस वन ठीक की ठीक ना मैं माइनस वन एखे माइनस वन एन प्लस वन माइनस वन पड़े जाए सो एट हो जाए गामा एन प्लस वन और गामा एनटा जदि तुम्हार इंटीजार है पजिटिव इंटीजार है से क्षेत्र में एटार भैल्यू हो जाए एन फैक्टोरियल सो दिस उल बी एन फैक्टोरियल डिवाइडेड बाई p to the power n plus 1 if n is n belongs to natural number মানে অন্যথায় আমাকে এটা গামা দিয়ে রাখতে হবে ঠিক আছে তো এখান থেকে স্যার গামা অফ n plus 1 এর মানটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল তাই তো হ্যাঁ এটা 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 যদি nটা পজিটিভ ইন্টিজার হয় তবেই পজিটিভ ইন্টিজার যেমন আমি যদি এটা বের করতে চাই যে एग्जांपल যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ রুট টি এটার ভ্যালু কত তাহলে এখানে এন এর ভ্যালু হাফ তাহলে এটা হয়ে যাবে ওয়ান বাই পি টু দি পাওয়ার এখানে এন এর ভ্যালু যদি হাফ বসাও তাহলে এখানে থ্রি বাই টু হয়ে যাবে হ্যাঁ এখানে গামা হয়ে যাবে থ্রি বাই টু তাহলে গামা থ্রি বাই টুর ভ্যালু কত হয় এটা হয়ে যাবে তোমার হাফ ইন্টু হ্যাঁ গামা হাফ এটা জানো তো এই এখানে আমরা কি ইউজ করছি আমরা ইউজ করছি গামা এন প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু এন ইন্টু গামা এন এরকম একটা রিলেশন আছে যদি মনে থাকে তাহলে এটা হয়ে যাবে এক বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে হাফ তাহলে এখানে হয়ে যাবে হাফ ইন্টু গামা হাফ আর গামা হাফের ভ্যালু হচ্ছে রুট পাই তার মানে এটা হয়ে যাচ্ছে হাফ রুট পাই তার মানে রুট পাই বাই টু পি থ্রি বাই এটা এটা দাঁড়াচ্ছে ঠিক আছে ক্যালকুলেশনটা বুঝতে পারবে মেইনলি তোমার গামা হাফের ভ্যালুটাই দরকার হয় আর অন্য ভ্যালু দরকার নেই আর ইন্টিজার হলে তো বুঝতেই পারছো এটা ফ্যাক্টোরিয়াল চলে আসবে সো কোনো সমস্যা নেই ঠিক আছে পারবে তো এটা কিন্তু খুব কাজের আচ্ছা আরেকটা করি হ্যাঁ ধরো গামা এ সরি গামা বলছি এল অফ t টু দি পাওয়ার 5 বাই 2 এটা বের করতে দিয়েছে তাহলে এখানে আমাকে কি করতে হবে তখন এটা আমার হয়ে যাবে t টু দি পাওয়ার 5 বাই 2 প্লাস 1 p টু দি পাওয়ার 7 বাই 2 গামা n প্লাস 1 নিচে p টু দি পাওয়ার n প্লাস 1 সো গামা 7 বাই 2 এখানে আসবে 7 বাই 2 আচ্ছা 7 বাই 2 কে তুমি এইভাবে লিখতে পারো 5 বাই 2 রুট পাই বসিয়ে দিলাম তাহলে এটা চলে আসছে তোমার 1 3 5 15 ঠিক আছে আচ্ছা এটা একটা ভালো জিনিস শেখা হলো এটা কত নাম্বার গেল ডি গেল তাই তো স্যার কুরিয়ারের থেকে একটু সোজা লাগছে এটা
হ্যাঁ হ্যাঁ, 20 হাজার থেকে এটা এটা সহজ। এবার আমরা করব, এবার কম্বিনেশন করে নেব, ধরো এল অফ ই টু দি পাওয়ার ল্যামডা টি ইন্টু টি টু দি পাওয়ার এন, ঠিক আছে? তাহলে এইটা দেখো, যেই ই টু দি পাওয়ার ল্যামডা টি থাকবে, তখন শুধু এইটা জানলেই হবে, এইটা যা থাকবে তাকে পি এর জায়গায় পি মাইনাস ল্যামডা বসিয়ে দিতে হবে। তাহলে আমরা জানি, এইটা জানি আমরা, টি টু দি পাওয়ার এন এর জানি, সেটা হয় গামা এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এখন পি এর জায়গায় আমি পি মাইনাস ল্যামডা বসবো, তাহলে এটা হয়ে যাবে পি মাইনাস ল্যামডা টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। বোঝা গেল? আর গামা এন প্লাস ওয়ান মানে তো এন ইন্টু গামা এন। না হ্যাঁ, সেটা তো পরের কথা, আমি সেটা সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবো, বাট আলটিমেটলি এটাই হ্যাঁ হ্যাঁ শুধু মানে ই টু দি পাওয়ার ল্যামডা টিটাকে আমরা ওই পি জায়গায় পি মাইনাস, যেটা শিফটিং প্রপার্টি ইউজ করলাম। ওকে, তাহলে এইভাবে তুমি কিন্তু বাকিগুলো কম্বাইন করতে পারো। এল অফ এখানে যদি ল্যামডা টি, এখানে যদি আমি সাইন ওমেগা টি দিই তাহলেও পারবো, কারণ সাইনের জন্য আমি জানি কি হয়, ঠিক না? সাইনের জন্য ওখানে কি ছিল, ওমেগা বাই, পি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। হ্যাঁ ওমেগা বাই পি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ছিল। তাহলে এটা হয়ে যাবে ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই, সরি, ওমেগা বাই পি স্কোয়ার প্লাস ওমেগা, পি এর জায়গায় আমি লিখবো পি মাইনাস ল্যামডা। প্লাস হলো, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, জি কসের ক্ষেত্রে কস ওমেগা টি, তাহলে ওখানে কসের ছিল ক্ষেত্রে কি, হলে তাহলে পি বল। ছিল, হ্যাঁ পি ছিল, তাহলে কি লিখবো পি ছিল মানে পি মাইনাস ল্যামডা হবে ওপর ওপরে, হ্যাঁ, আর এখানে যা ছিল বাই তাই। পি মাইনাস ল্যামডা। ওকে, দেখো কত সহজে হয়ে যাচ্ছে জিনিসগুলো। ওকে, আচ্ছা এইবার একটু অন্য রকম আছে, দেখি তোমরা পারো কিনা। টি ইন্টু সাইন ওমেগা টি কি করবো? দেখি তোমাদের বুদ্ধি কি বলে। হ্যাঁ সাইন বলো, ওমেগা টিকে ই টু দি পাওয়ার নিয়ে চলে যাব, ভেরি গুড, তাহলে তো তাহলে তো হয়ে যাবে। তাহলেই তো হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে টি ইন্টু ই টু দি পাওয়ার আই ওমেগা টি আই ওমেগা টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি ডিভাইডেড বাই টু আই। বাই টু আই, হলো, ওয়ান আচ্ছা বাই টু আই আগে চলে আসবে। 1/2i আমি নিয়ে চলে আসলাম। এবার কি করবো বলো? এল অফ তাহলে টি ইন্টু ই টু দি পাওয়ার যেটা, তাহলে এল অফ এটা কি হয়ে যাবে, একবারে করার চেষ্টা করো। ওয়ান বাই ওমেগা টি মাইনাস টি এর কত হয়, টি এর ক্ষেত্রে কথা হয়ে যাবে মনে করছে না স্যার, টি এর কত হবে? তাহলে গামা টু বাই টি স্কোয়ার হবে, গামা টু এর ভ্যালু 1, তার মানে 1/T² হয়, তাই না? এই 1/P² হবে ওই টি টু দি পাওয়ার এন এর ফর্মুলা দিয়ে, ভুলে গেলে? না স্যার মনে করি টি টু দি পাওয়ার এন দিয়ে, রাইট রাইট হুম হুম একদম, দিলে নিচে বি টু দি পাওয়ার এন মাই এন প্লাস ওয়ান হয় আর উপরে গামা এন প্লাস হ্যাঁ, ওয়ান, তো এর পাওয়ার যেহেতু 1 আছে, তাহলে 1+1 তাহলে টু হয়ে যাবে। টু হয়ে যাবে একদম তাহলে এটা 1/P² হয়, তো এখানে পি স্কোয়ার। পি এর জায়গায় পি মাইনাস ওমেগা টি বসাবো, না পি মাইনাস, এখানে ল্যামডা টি যেটা থাকবে, তাহলে আই ওমেগা বিয়োগ করতে হবে, তাহলে এখানে হয়ে যাবে আমার পি মাইনাস পি আই মাইনাস আই ওমেগা তার হোল স্কোয়ার, স্কোয়ার, হলো, মাইনাস এখানে 1/P পি প্লাস প্লাস আই ওমেগা তার হোল স্কোয়ার। ব্যাস, জাস্ট ইউ সিম্পলিফাই, ইউ গেট দ্য অ্যান্সার। তাহলে সিম্পলিফাই করলে কি আসবে, 1/2i, এখানে আসবে পি স্কোয়ার প্লাস ল্যামডা এটার হোল স্কোয়ার আসবে, রাইট? অনেক ফোর এবি না স্যার, হ্যাঁ, এটা গুণ করছি এ প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা দিয়ে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, ওপরে আসবে না তোমার, স্যার ফোর এবি করে দিন, ফোর হ্যাঁ এবি 4ab করে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে 4p ইন্টু আই ওমেগা। তাহলে আই আই কেটে গেল, হ্যাঁ 2 2 কেটে গেল, তাহলে আমার থাকলো 2p ওমেগা ডিভাইডেড বাই
স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার আর হোল স্কয়ার। সো ইজি না, মজা লাগছে বেশ। এইচ আই সিমিলারলি এল অফ টি ইন্টু কস ওমেগা টি ইজ ইকুয়ালস টু, হ্যাঁ এখানে যেটা আসবে এখানে আই থাকবে না, এখানে জাস্ট অ্যাড হয়ে যাবে। হ্যাঁ এবার যদি যোগ হয়ে যায় তাহলে আমরা জানি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা, তো তাহলে টু টু কেটে যাবে, ওপরে থাকবে আমার পি স্কোয়ার মাইনাস আই ওমেগা স্কোয়ার, আর নিচে থাকবে পি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এর হোল স্কোয়ার। বলো ঠিক বুঝলে কি বুঝলে না? হ্যাঁ আগেরটার মতোই হবে স্যার। একদম এক্স্যাক্টলি আগেরটার মতনই, এখানে শুধু আমরা যোগ হয়ে যাবে, এখানে আই থাকবে না, তখন এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, দ্যাট ইজ টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে টু ইন্টু পি স্কোয়ার প্লাস আই ওমেগা স্কোয়ার, আই ওমেগা স্কোয়ার মানে মাইনাস ওমেগা স্কোয়ার, সো পি স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, আর টু টু কেটে গেল, এটা হয়ে গেল, ঠিক না? একদমই সহজ। আর এগুলো জেনে গেলে তাদের এবার ল্যাপ্লাস ইনভার্সন যখন করব এই জিনিসগুলোকে তোমাকে উল্টো দিক থেকে মনে রাখতে হবে, ঠিক আছে? যখন এবার তখন পি মাইনাস ল্যামডা কোথাও থাকবে তখন তার জায়গায় একটা ইউ টু দি পাওয়ার ল্যামডাটি তুমি নিয়ে নেবে, বাকিটা এবার ওইভাবে করবে, তাহলে এটা দিয়ে ইনভার্সনটা খুব সহজেই হয়ে যাবে। বলো বুঝতে পারলে কিনা? স্যার ইনভার্সনটা কি আজকে হবে স্যার? না 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 আজকে আর করবো না, আজকে এই অবধি থাক। কেমন লাগলো? ভালোই লাগলো, এটা ভালো স্যার। ল্যাপলাসটা বেশ সহজ। এবার তোমরা তোমরা যেটা করবে সেই ওই কোশ্চেন পেপার যেটা আছে অলরেডি, হ্যাঁ সেটার যে ল্যাপলাস ট্রান্সফরমেশন গুলো তোমাদেরকে ক্যালকুলেশন করতে দিয়েছে সেগুলো একটু ট্রাই করতে দেখতে পারো, যেমন এটা ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন দেওয়া আছে, হ্যাঁ এটা ফর্মুলা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ ফর্মুলাটা একদম একই আছে, শুধু এখানে পি এর জায়গায় এস দেওয়া আছে, হ্যাঁ ই টু দি পাওয়ার টি স্কোয়ার এর কত হবে এটা বের করতে দিয়েছে, ই টু দি পাওয়ার টি স্কোয়ার এর দিয়েছে, এর চেষ্টা করে দেখতে পারো তোমরা। টি স্কোয়ারটা সমান আমি বলে দিচ্ছি, টি স্কোয়ারটা সমান কিছু একটা ধরে নেবে, ইউ ধরে নেবে, তারপরে ইন্টিগ্রেশনটা করবে তাহলেই চলে আসবে। তাহলে কি আসবে? এটাতে সম্ভবত গামা ফাংশন ইউজ হবে স্যার। হ্যাঁ 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 গামা ইউজ হবে, ডেফিনেটলি গামা ইউজ হবে, হ্যাঁ এই টি স্কোয়ার সমান ইউ ধরে নিলে গামা দিয়ে অ্যান্সার চলে আসবে, ওই ওই গামা হাফটা বোধহয় কাজে লাগবে সম্ভবত, রুটের ব্যাপার থাকছে, হ্যাঁ এটা সহজ আছে করতে পারবে। তারপরেরটা কি দিয়েছে, সাইন ও সাইন ওমেগা টি বাই টি দিয়েছে, মানে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান করে নেবে ওটাকে, আর যেভাবে আমরা টি সাইন ওমেগা টি করলাম একই রকম ভাবে এটা হয়ে যাবে, হ্যাঁ 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 একদম একই রকম ভাবে হয়ে যাবে, তাহলে দুইটাও তোমরা পেরে যাবে। আচ্ছা তারপরে এটা কি আছে, এটা ফুরিয়ার আছে, হ্যাঁ এই যে ইনভার্সন, এখানে তোমাকে পুরো জিনিসটাই এস মাইনাস এটাকে ফ্যাক্টরাইজ করতে হবে, পার্সিয়াল ফ্র্যাকশন দিয়ে করতে হবে, এগুলো আমরা শিখবো পরে, হুম এগুলো পরে শিখবো, পাঁচটা এক্ষুনি চেষ্টা করলে পেরে যাবে, মানে পি এর পি এর জায়গায় এস দিয়ে করা হয়েছে এই জায়গাগুলো, তো ওখানে যেমন পি প্লাস ল্যামডা এখানে মাইনাস এখানে প্লাস আছে, সো ই টু দি পাওয়ার মাইনাস এ টি একটা তো থাকবেই, হ্যাঁ এবার ওয়ান বাই এস টু দি পাওয়ার এন মানে ওয়ান বাই পি টু দি পাওয়ার এন, তাহলে তার মানে বুঝতে হবে টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান একটা গুণ হবে, হ্যাঁ আর ওই কোফিসিয়েন্টটা ডিভাইডেড বাই এন এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে, বোঝাই যাচ্ছে আমরা যখন ইনভার্সন করবো তখন সহজেই বুঝতে পারবো, ঠিক আছে তাহলে এই অবধি থাক।